ভাঙচুর করা হয় স্কুলের কাঁচের জানালা সহ স্কুলের বারান্দাতে রাখা ফুলের টব ও ইলেকট্রিক সুইচবোর্ড, হাত মুখ ধোয়ার বেসিন নষ্ট করে দেওয়া হয় বিদ্যালয়ে বসানো সিসি ক্যামেরাও। খবর দেওয়া হয় বিলুনিয়া থানা সহ প্রশাসনের আধিকারিক ও জেলা শিক্ষা আধিকারিকদের। কেন, কে এই ধরনের জঘন্যতম ঘটনা বিদ্যালয়ে ঘটিয়েছে তা জানা না গেলেও, তবে বিদ্যালয়ের নাম ক্ষুণ্ণ করার ষড়যন্ত্রের প্রয়াস জারি রেখেছে কিছু স্বার্থান্বেষী মহল, এমনটাই ধারণা করা হচ্ছে। কারণ কয়েকবার এই বিদ্যালয়ে রাতের আঁধারে হায়না বাহিনীরা হামলা চালিয়ে ভাঙচুর করেছে বিদ্যালয়ের সরকারি সম্পত্তি। একই কায়দায় গত বুধবার গভীর রাতে আবারও হামলা চালায় রাতের দুষ্কৃতীরা। বিদ্যালয় থেকে কোনো জিনিসপত্র চুরির ঘটনা না ঘটলেও বিদ্যালয়ের বেশ কিছু সামগ্রী ভাঙচুর করে নষ্ট করে ফেলেছে। আজ সকাল 6টা নাগাদ বিদ্যালয় খোলার পর ঘটনা টের পায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ শিক্ষক শিক্ষিকা এবং অভিভাবকরা। এই ঘটনায় নিন্দার ঝড় বইছে বিলুনিয়া জুড়ে। খবর পেয়ে ছুটে আসে বিলুনিয়া থানার পুলিশ। পুলিশ সবকিছু খতিয়ে দেখার পর তদন্ত শুরু করেছে। সকালবেলা আমাদের স্কুল যখন মর্নিং সেকশন খুলল, তখন টিচার আমাকে ফোন করলো। আমি এলাম, এসে দেখলাম যে স্কুলের বিভিন্ন জায়গাতে বিভিন্ন ধরনের জানালা, বেসিন, ক্যামেরা এগুলো ভেঙে ফেলা হয়েছে, অনেকগুলি সুইচ বোর্ড ভাঙা হয়েছে। মানে চুরি হয়নি, কোনো কিছু চুরি হয়নি, কিন্তু ডিস্ট্রয় করা হয়েছে বা ড্যামেজ করার চেষ্টা করা হয়েছে এগুলো। এর আগেও তো আপনার স্কুলে অনেক চুরির, এর আগেও ঘটেছে, এর আগেও দু তিনবার ঘটেছে। গত পরশু দিনও আমাদের এই আমাদের একটা ফুল বাগান করেছিলাম, ওখান থেকে এই পর্যন্ত চারবার এই ফুল গাছগুলি চুরি করে নিয়ে যায়, টবগুলি ভেঙে ফেলে। তারপরে সেটা আচ্ছা ঠিক আছে, কিছু বলিনি, কিন্তু আজকে যেটা ঘটলো এটা তো করে খুব বাজে অবস্থায় স্কুলটাকে তৈরি করলো। এর আগে অক্টোবরে আমাদের মিড ডে মিল রুম থেকে চুরি হলো, নভেম্বরে ফার্স্ট উইকের দিকেই আমাদের নতুন একটা টয়লেট যেটা এখনও স্টার্ট হয়নি, সেই টয়লেটের সমস্ত ফিটিংসগুলি খুলে নিয়ে গেল। ওপরে উঠে সমস্ত ওয়াটার ট্যাঙ্কগুলির ঢাকনাগুলো, ক্যাপগুলি সব নিয়ে গেল। পরিবেশ নিয়ে, পরিস্থিতি নিয়ে বলবো একবারে বলবো ভালো না, কারণ আমরা প্রায়ই এসে দেখি যে আমাদের স্কুলের সামনের জায়গাটার মধ্যে দেখা যায় যে আড্ডা হয়, এখানে আড্ডা হয় এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র আমরা পাই যেগুলো স্কুলের জন্য শোভনীয় নয় বা স্কুলের কথা নয়, নেশা সামগ্রী, পরিত্যক্ত নেশা সামগ্রী আমরা স্কুলের বাইরে পেয়ে থাকি। এবং পরশু দিনে দেখা গেছে কিছু প্যাকেট ওখানে পড়ে আছে। আমরা দুবার জানিয়েছিলাম যখন চুরি হয়েছিল, দুবার আমরা জানিয়েছিলাম। তো এটা যদি বারবার ঘটে থাকে আমাদেরও একটু মনে নিচে ডাউন হয়ে যায় যে আমরা স্কুলটাকে সুন্দর করে রাখার চেষ্টা করছি। এতবার ঘটনার পর আমি বলবো যে স্কুলটা সুরক্ষিত নয়। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।